হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে তোমাকে খুব সুন্দর লাগছে এরকম কথা বলেছে ভীষণ অন্যায় করেছে এটা তো একদম ঠিক হয়নি অন্যের বউকে ভালো লাগছে বা তোমাকে সুন্দর লাগছে এই কথাটা বলা তো ভারী অন্যায় ওরে বাবা তার মানে তলে তলে এটা ছিল ওই যে রিপারকেশনটা বেরিয়েছিল ওটা এটা ছিল ও বাবা আজকে সব বেরোচ্ছে হঠাৎ করে সন্দীপ তুমি আর কারোর গায়ে লাগুক না লাগুক যার গায়ে লাগাক তার গায়ে ঠিক লেগে গেছে ভাবো তো ঠাকুর কে আমি তো কলা খাইনি সবার আগে কিন্তু দালাল বলতে বসেছে বুঝতে পেরেছ ওই কাছে দেখি না মাসিকে আমাকে আমাকে নিয়ে বলা আমাকে আরে ওকে নিয়ে পালানো তো দূরের কথা ভাগতে গেলেও তো দৌড়াতে হবে মাসি তো দৌড়াতে পারবে না এমন কষ্ট উঠে যাবে মুশকিল হয়ে যাবে বউ পালানো যাই হোক বাজে কথা তো কথা হচ্ছে ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও মনে করলাম আজকে একটু দালালকে নিয়ে কথাবার্তা বলি বলছি যে এই যে সীমা হোক আরো যত পাবলিক আছে প্রত্যেকের নামে একটা কথা এই আমাদের দালাল রানি বলে বাবা উড়া ওদের আবার কোনো চরিত্র আছে নাকি ওরা তো এর সাথে তাকে তার সাথে তাকে এই শুয়ে দেয় বলছি এই কাজে তো তুইও একদম পারদর্শিতা অসন মানে কী বলে ওটাকে অর্জন করেছিস হ্যাঁ এই এইগুলো তো একটা আর্ট অ্যান্ড কলা টাইপ না হ্যাঁ কলা হ্যাঁ যাই হোক কলা আর কলা হ্যাঁ বাঙালিটা না আমরা কলাতেই আটকে যাই হোক সেটা বাজে কথা হ্যাঁ কথা হচ্ছে মানে তুই কিন্তু ওখানেই আটকে আছিস বল তুই পারদর্শিতা পাসনি তুই যেন নটি গার্ল তুই শুয়ে আসনি কাউকে বলে যাস কেমন জানো না তোর না দিন 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 এরকম মানে স্মৃতিশক্তিটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমি তো জাস্ট অবাক যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এত বড় সাহস হুম এই ফোকলার এত বড় সাহস যে কিনা তোকে এরকম কথা বললো বাবা হ্যাঁ অবস্থা আচ্ছা একটুখানি কনফিউশন হচ্ছে একটু ক্লিয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে ও বলল যে স্টেটাসে আমি দিয়েছিলাম হ্যাঁ সেই স্টেটাস দেখে বলেছে তোমাকে খুব ভালো লাগছে তো সেখানে নাম্বার ওরা এরকম এক্সচেঞ্জ করে নিয়েছিল মানে গামলার নাম্বার চলে গেছিলো ফোকলার কাছে ফোকলার নাম্বার চলে গেছিল গামলার কাছে ঠিক আছে বাবা কি হ্যার ওই গামলা তোরা নাম্বারও এরকম এক্সচেঞ্জ করেছিলিস আর কি এক্সচেঞ্জ করেছিস বলতো বা পারিসও তোরা হ্যাঁ বড় এক্সচেঞ্জ হয়ে গেলো না এক্সচেঞ্জ হয়নি বড় রিজেক্ট হ্যাঁ সন্দীপকে নি হ্যাঁ সন্দীপকে দরকারি দেখো আমাদের দালালের কিন্তু একটা গুণ খুব ভালো আছে ও কিন্তু অন্ধের মতন মানে নোংরাটাকে একদম বিশ্বাস করে এটা কিন্তু মানতেই হবে যে সত্যি কথা মানে অপোনেন্ট যদি কেউ বলে সেটা কিন্তু ভাই চোখ খোলা থেকেও বিশ্বাস করবো না একদম বিশ্বাস করবো না তাই জন্য গামলাওকে টু দি পয়েন্ট যা যা বলেছে প্রত্যেকটা কথা বিশ্বাস করব বলেছে যেমন মন্দিরার ক্ষেত্রে করেছিল ও লাল শাহিন আর এর ক্ষেত্রে পৌরুষত্ব বলছি মানে এই যে তোকে বলেছে যে তোমাকে খুব সুন্দর লাগছে জানি না এর ভেতরে আরও কি বলেছে ঠিক আছে আমি তো শুনেছি বা তোর ক্যারেক্টার হিসাবে দেখেছি যখন যখন যে যে তোর সাথে ভালো বিহেভ করেছে তখন তখন তুই ঠিক থেকেছিস যখনই তোর আতে ঘা মেরেছে তুই ফোস করেছিস ফোকলার ক্ষেত্রে জিনিসটা সেইটা হয়েছে এ যেটা তুই বোঝানোর চেষ্টা করি আর এরকম করে ঘুঁটে গড়ার মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করি ভিউয়ার্সদের সেইটা তোর ওই তলায় পড়ে থাকা হ্যাঁ ইউজলেস ভিউয়ার্সরা জানি ঠিক আছে ওরা মানতে পারে আহা আমরা বুঝি না হুম কারণ ফোকলা তোকে বলেছে তোমাকে ভালো লাগছে হুম নাম্বার এক্সচেঞ্জ করেছিল তো মেবি নাম্বার সেফ ছিল তো সেফ ছিল তো হুম সেটাই উঠেছে নিশ্চয়ই হ্যাঁ তো যাই হোক তুই বলেছিস এইটা হুম কিন্তু যখন তুই জানতে পেরেছিস যে ওটা দীপ্ত তুই ভীষণ রেগে গেছিস হাউ ইজ দিস পসিবল হাউ ডিউ ইউ তুমি কি করে আমাকে এত বড় কথা বললে কিন্তু ওটা এমন কিছু কথা বলেই নি তোমাদের একটা কথা বলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ও এই যে বলছিল না যে সন্ধি তুমি তো তোমার বউকে ধরে রাখার জন্য ওইটা দাওইনি কিন্তু আমার বউ দাদা নো নমস্কার দাদা কিন্তু ওইটা দিয়েছে তো আমাদের দাদা কিন্তু ওকে ওইটা দিয়ে ধরে রেখে দিয়েছে ঠিক আছে এই দেখ শোন দিন দুপুরে মানে এই ধরনের হ্যাঁ জোকস মারতেনি মারতেনি কেন বলছি বলতো দেখ স্বামী স্ত্রীর মধ্যে যে ওইটার তুই কথা বললি সেটা কোয়াইট ন্যাচারাল এটা মানে দ্বিমত হয় না এটা এটা স্বাভাবিক এটা ঘটেই ঠিক আছে কথাটা হচ্ছে তোকে বলতে হয় কথাটা বুঝিস নোট কর সব থেকে ফোকলার বিষয়ে যখন সন্দীপ বলেছে এই কথাটা সর্বপ্রথম গায়ে লেগেছে তোর জিনিসগুলোকে ম্যাচ করবি কারেন্ট চলে গেল হ্যাঁ ফার্স্ট টাইম কারেন্ট গেলো যাই হোক সেগুলোকে ম্যাচ করবি তুই কারণ কি বলে ওটাকে এ সন্দীপ যে এই কথাটা বলেছে প্রথম কথা এই কথাটাতে সবার আগে গায়ে লেগেছে তোর হুম রিয়্যাক্ট করেছিস তুই হাজবেন্ড তোকে কী দিয়ে বেঁধে রেখেছে যেটা সন্দীপ বেঁধে রাখতে পারিনি সেটাকেও কিন্তু কনফেস করলি তুই শোন স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক ভালো আছে কি নেই সেটাকে বারবার করে প্রিটেন করতে হয় না সেটা থাকেই আর সবচেয়ে বড় কথা বিয়ের দশ বছর পর বিয়ের বারো বছর পর হাজব্যান্ড তোমার সাথে রোমান্টিকতা করবে তোমার কথায় কথা মিলে তোমাকে না দারুণ লাগছে বলে একটা গোলাপ ফুল এনে দেবে এটা না মানে স্বাভাবিক জীবনে হয় না এটা অ্যাকচুয়ালি স্বাভাবিক জীবনে হয় না এখন ভালোবাসা আমাদের কি বলতো একটু কেয়ারিং কারণ একটা টাইমের পর কিন্তু ভালোবাসা এর মধ্যেই আটকে যায় শারীরিক চাহিদার বা শারীরিক মানে ইন্টিমেট না হলেও চলে মনের যে মিলটা সেটা থাকলেই হয় সেটা থাকলেই হয় যেমন এই যে আজকে তুই বলছিস যে আমি তাকে উত্তর দিয়ে ফেলেছি এই ফলসফুল লাগিয়েছি তো ওই কারণে আবার তুই আবার নিজের প্রশংসা করি আমি আবার কিন্তু কনসিয়াস না আমাকে ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে আমি সুস্থ তা মানে সুখী তাহলে ভাব লোকের রূপ নিয়ে ভগবান তো তাদেরও দিয়েছে লোকের রূপ নিয়ে তুই দিন যেমন ব্যঙ্গ করিস হুম এই যেমন আমরা তোকে আমি যেমন তোকে দালাল ডাকি কেউ কেউ তোকে ঘোড়ামুখি ডাকে তো সেরকমই ইপসিতা দিকে তুই একটা নামে ঢেপসিতা ডাকলি হুম এটা তো গেল তারপরে ওর হাজবেন্ড যে কিনা তোকে কখনো কিছু বলতে আসেনি সেই হাজবেন্ডকে তোকে মুখ পোড়া বান্দর বলতে লাগে সে নিয়ে সংসার করছে তার কোনো অবজেকশন নেই ভগবান তাকে সেই রূপ দিয়ে তৈরি করেছে যার যার বাবা তাদের অবজেকশান নিই যার স্বামী তাদের অবজেকশন নিই যাদের সন্তান তাদের অবজেকশান নেই অবজেকশান কার তোর কেমন অদ্ভুত লাগে না অথচ ফোকলার রূপ দেখে তোর মনে হচ্ছিল ওর মধ্যে পৌরুষত্ব ঝরে পড়ছে ও মাই ডগ অ্যাকচুয়ালি না ব্যাপারটা কি হয়েছে বলতো এই পরকীয়ার নারীগুলো যে যে পুরুষের সাথে আসক্ত হচ্ছে তুই সেই সেই পুরুষগুলোর সাথে ঢলানিগিরি মেরেছিস তাই তাদের মধ্যে তুই লালসা আর পৌরুষত্ব দেখতে পেয়েছিস লালসা দেখতে পাসনি এটাই ফ্যাক্ট তখন এরকম মারা জপে যে হুল 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 লাটা লাটা এই যে কিছু কিছু ছেলেরা আজকালকার দিনের আমি দেখি এরা প্রচণ্ড পরিমাণে বৌদিবাজ হয় বৌদিবাজ হয় এরা তোমার সাথে এসে এমনভাবে মিশবে হুম আমি সবার কথা বলছি না এই হালে একটা ইনসিডেন্ট ঘটে বিগ বসে বিশাল বিশাল কৃতিকাকে আরমান মল্লিকের যে সেকেন্ড ওয়াইফ কৃতিকাকে বলেছিল ভাবি সুন্দর লেখতি হ্যাঁ এই কথাটাতে বিশালের গালে একটা চর পড়েছিল যেখানে কিন্তু বিশালের ইন্টেনশন খারাপ ছিল না কেউ যদি আমাকে এসে বলে যে বৌদি তোমাকে সুন্দর লাগছে এটাকে আমি অ্যাজ এ কমপ্লিমেন্টও নিতে পারি তার মধ্যেই আমি নোংরামি খুঁজে বার করবো নোংরামি তখন যাবে যখন সে সেই সেই লেভেলটা ক্রস করবে বা সেই দায়রাটা ক্রস করে যাবে তখন কিন্তু সেটা খারাপ হবে যেখানে কিন্তু এটা কখনো খারাপের মধ্যে পড়তে পারে না যে একটা ছেলে যদি তোমাকে বলে যে বৌদি তোমাকে সুন্দর লাগছে বা ভাবি বদ সুন্দর है। তো এইটা অ্যাজ এ কমপ্লিমেন্ট আমরা নিতেই পারি এতে তো এত আউটবাস্ট হওয়ার কোনো কারণ ছিল না কোনো কারণ ছিল না আউটবাস্ট তোর কেন হয়েছিল জানিস কারণ ফোকলা দু নৌকায় পা দেওয়ার চেষ্টা করেছিল একদিকে তোকে হাতে পটাচ্ছিলো আর একদিকে গামলার সাথে সম্পর্ক রাখছিল যেটা তোর প্রবলেম হয়ে গেছিল কথাটা বোঝ তোর যখন যখন আতে ঘা লেগেছে তখন তখন তুই নিজের আসল রূপ দেখিয়েছিস আর এটাই বাস্তব এটাই বাস্তব যেমন মন্দিরা যতদিন তোর সাথে ভালো ছিল সোনাদীপ ভাই সোনাদীপ ভাই ততদিন তুই ভালো ছিলিস যেদিন মন্দিরার হাজব্যান্ড মন্দিরাকে তোর সাথে কথা বলতে বারণ করে দিল তুই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন নিজের আসল রূপটা দেখানো শুরু করলি এটাই বাস্তব বুঝতে পারলি এটাই ফ্যাক্ট কারণ আমরা একটা পুরুষ যে কিনা অন্যের বউকে নিয়ে যেতে পেরেছে আজকে তুই যেখানে তুই বলছিস যে সন্দীপ তার বউকে ধরে রাখতে পারেনি ফলটা সম্পূর্ণ সন্দীপের মানে গামলা বেরিয়ে গেছে এটাতে গামলার কোনো দোষ নেই দোষ শুধুমাত্র রকম ভাবে ধরে রাখতো সারাদিন কি বলবো ভাষা খারাপ হচ্ছে সারাদিন মুখে মুখ লাগিয়ে জায়গায় জায়গা লাগিয়ে বসে থাকতো তাহলে সে প্রকাশ করতে পারতো আমি তোমাকে ভালোবাসি তাহলে বোঝা যেত শুধুমাত্র শারীরিক চাহিদাটা এই কারণে বেরিয়ে গেছে সন্দীপ গামলাকে ভালোবাসত সেই ভালোবাসাটারই মানে কী বলবো অপব্যবহার করেছে গামলা সুযোগ নিয়েছে যে ও তো অন্ধের মতন আমাকে বিশ্বাস করে আমি যা খুশি করতে পারি বিশ্বাস করেছিল বলেই ও এতদিন ওর সাথে এই চ্যাটিংটা করতে পেরেছে যখন সন্দীপ জানতে পেরেছে কি করে কারণ সেই ছেলেটি তো তার ওপর অন্ধের মতন বিশ্বাস করেছে গামলা কিন্তু সন্দীপের ওপর বিশ্বাস হারায়নি কারণ সন্দীপ এরকম কোনো কাজ করেনি বিয়ের আগে বিয়ের আগে এরকম অনেক সম্পর্ক ঘটে তোর যেমন ঘটেছিল বিবাহিত পুরুষের সাথে এরকম তো প্রচুর ঘটে না এরকম ঘটে যায় ঘটে যায় কলেজ লাইফ স্কুল লাইফের ভালো লাগতেই পারে প্রেম আসতেই পারে জীবনে ওটা কখনো নোংরা না অপবিত্র না কিন্তু আফটার ম্যারেজ যেখানে তুমি তোমার হাজব্যান্ডের সাথে বা তোমার ওয়াইফের সাথে লয়্যাল থাকতে পারলে না তুমি অন্য পুরুষ বা অন্য নারীতে আসক্ত হয়ে গেলে দ্যাট ইজ রং তখন আমি বলতে পারি না যে আমার স্বামী ধরে রাখতে পারেনি বা আমার স্ত্রী ধরে রাখতে পারেনি তারা তাদের হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিয়েছে যেখানে রকম অত্যাচার হয়নি যে সম্পর্কের মধ্যে অত্যাচার হয়েছে টক্সিক হয়ে গেছে মারধর হয়েছে মেন্টাল টর্চার হয়েছে তখন যদি একটা নারী বা একটা পুরুষ মেন্টালি সাপোর্ট অন্য কোনো নারী বা পুরুষের কাছ থেকে পায় সেটা একটা আলাদা জিনিস কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা এখানে সন্দীপের দ্বারা কোনো কোনোদিনও পীড়িতা ও ছিল না ও সেটা শুধুমাত্র অপব্যবহার করেছে যে অতি সহজে আমি এই জিনিসটা চালিয়ে যাব। বাপের বাড়ি যখন যখন যাব ফুকলার সাথে দেখা করব ও এটা চালিয়েছে সংসার ছেড়ে যাবার ইনটেনশান ওরও ছিল না সংসারের থেকে এটা করার ইনটেনশান ছিল যে আমার একটা সেফ জায়গা একটা কমফোর্ট জোনও রইল। প্লাস আমি আমার মনের মতন একটা মানুষের সাথে বাক্যালাপও করতে পারলাম মাঝে মধ্যে দেখাও করতে পারলাম তাই না হিসাবটাকে মেলানোর চেষ্টা করবি আজকে তোর সাথেও গেম খেলতে গেছিলো আর গামলার সাথে অলরেডি রিলেশনে ছিল তোর প্রবলেমটা সেখানে হয়ে গেছিলো সেদিন যে আউটব্রাস্টটা হয়েছিল না তোর ব্রাস্ট আউটব্রাস্ট হয়েছিল যেটা সেটাই ওটার আসল জলজান্ত প্রমাণ তুই কি এখন পুরো লোক দিয়ে নিয়ে এসে সেটাকে জলঘোলা করছিস বা তুই শাক দিয়ে মাছ ডাকছিস দেখ হয় নাকি ওইভাবে শাক দিদু পাগলি সুগিকে যায় নাকি সেইভাবে তো আশা করি এই জিনিসগুলো বোঝাতে পারছি এটা ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকে একবার ঠান্ডা মাথায় এই বিষয়টা চিন্তা করুন তারপরেই বুঝতে পারবে সম্পর্কে যখন আমার অন্ধ বিশ্বাস থাকে পার্টনারের তরফ থেকে আর সেই বিশ্বাসটা যদি আমি ভাঙি হুম তাহলে সেটা আমার ফল্ট নাকি আমার পার্টনারের কারণ সে তো আমার ওপর অন্ধ বিশ্বাস করেছে সে তো আর আমাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় ইন্টু পিন্টু পাপাল ইন্টু করেনি সন্দীপের ক্ষেত্রেও এক্স্যাক্ট তাই সন্দীপ গামলাকে ভালোবেসে বিশ্বাস করেছে আর সেই বিশ্বাসটাকে গামলা ভেঙেছে আর এখন যদি বউয়ের বিষয় বলে কনসা বড় বউ তো নিজেই স্বীকার করে নিয়েছে অনেক স্বপ্ন ওকে চোখে দেখানো হয়েছিল ও মুম্বাইতে থাকে এই রকম এরকম জায়গা থেকে ছবি তুলে পাড়া যায় এবং বিশাল জায়গায় আর এই মতন গ্রাম থেকে যদি একবার বেরিয়ে যেতে পারি একবার যদি বেরিয়ে যেতে পারি শুধু মুম্বাইয়ের ট্রেনটা চড়া হলো না ওকে একটা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকতে হচ্ছে ফুকলার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে সেটা আমরা এখনো ফিফটি ফিফটি চান্সের মধ্যে রয়েছে ঠিক আছে ফিফটি ফিফটি চান্সের মধ্যে ঝুলছে হ্যাঁ এরকম একটা ব্যাপার রয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি দুটো কমেন্ট পড়েছে যে কমেন্টগুলো আমি থামনেলে দিয়েছি আর একদম যোগ্য কমেন্ট পড়েছে যে তুমি তো একজন তো লিখেছে আমি তো তোমার ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিও দেখি সেখানে তো যখন ওরা রাম মন্দিরে গেছিলো সেই সময় তো ও তো বলেছে আমার সাথে কেউ নেই কেউ নেই কিন্তু তোমাকে সত্যিটা বলেছে ওই জন্য তোমার একটু রাগ হয়েছিল হ্যাঁ অনেক কারণ আছে ভাই বুঝতে হবে বিষয়গুলো বুঝতে হবে হুম পোকলা থেকে দীপ্ত কি হারে প্রমোট করেছে তার ভয়েস রেকর্ডিং দিয়ে 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 দেখতে পায়নি ওর মধ্যে পৌরসত্ব দেখেছে তোমাকে না হেভি লাগছে কারণ ও তোর ওই এরকম পেছনের দেওয়ালে ওই নীল পর্দায় হেলে গিয়ে যে তুই বাতাবি দেখিয়েছিলিস না এই বাতাবিগুলো দেখে ও কানিকটা এরকম হয়ে গেছিল আর সেটাতে তুই ভীষণ মানে হ্যাঁ কিন্তু সেখান থেকে যখন তুই দেখলি যে তুমি সারা গাছেরও খাবে তলারও করাবে তখনই তোর রূপটা বেরিয়ে গেছিল এটা বোঝে না তুই আর আমার একটু অন্যরকম তো আমরা বুঝি চল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা